Hi, Assalamualaikum. आज के इस वीडियो में आमी आपने शिखा वो की भावे आपने आपना जुनो एक परफेक्ट स्नीकर्स की बन. So let's go. आज के इस वीडियो में आमी आपने शुरू से कहाँ था बोलूँ इंटरनेशनल स्नीकर्स से बारे. इंटरनेशनल स्नीकर्स की एक तो कौन-कौन बोलते हैं? Basically इंटरनेशनल स्नीकर्स आधार तो तीन धारे रहे थके. प्रथम तो होते हैं skate shoe. हल्का देखते एक तो पतला टाइप है एक कलर होबे बा एरकम एक तो माने हल्का गरम स्नीकर्स गुलो के basically skate shoe बोला है. एगुलो आपनी रेस्टोरेंटे डेटे घूरते फिरते सब जगह पर जेते পারবেন. সেকেন্ড নাম্বারটা হচ্ছে অ্যাথলিজার টাইপ অফ স্টিকারস. এই স্টিকারস গুলো আপনি বেসিক্যালি আপনি জিমে পরে যেতে পারবেন এবং আপনি এগুলো চাইলে মুভিতে দেখতে পরে যেতে পারবেন, ডেটে ঘুরতে রেস্টুরেন্টে আড্ডা দিতে এই সব জায়গাতে ক্যাজুয়াল লোকেশনে আপনি পরে যেতে পারবেন. এবং নাম্বার 3 হচ্ছে পিওর অ্যাথলেটিক স্নিকারস. এই স্নিকারস গুলো আপনি জিম ছাড়া অন্য কোথাও পরে যেতে পারবেন না. বাট এই ভিডিওতে আমরা ওই সব নিয়ে কথা বলবো না. আমরা যেটা সবথেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে গেল স্কেট শুজ. এই স্কেট শুর ব্যাপারে আজকে আমি আপনাকে কথা বলবো. তো কি পারফেক্টলি কিনবেন তা আমি আপনাকে এখন শেখাই দিব. অলরাইট, বাই দ্য ওয়ে আমার এই ভিডিও দেখে কিন্তু অনেকেই আপনারা কি বলে স্নিকার্স পছন্দ শপিং করতে যাবেন, তখন আপনি হ্যাপি হাব নামে একটা অ্যাপ আছে এটা ব্যবহার করবেন. এটা ব্যবহার করার পরে আপনি প্রোডাক্ট কেনার পরে একটা মানি রিসিট দিবেন না, এই মানি রিসিটটা আপনি এই অ্যাপে আপলোড করবেন. আপলোড করার পরে আপনি পাবেন পয়েন্ট, আর এই পয়েন্ট জমিয়ে আপনি পেতে পারেন ফুড ডেলিভারি প্রোমো কোড, রাইড শেয়ারিং এর প্রোমো কোড, রেস্টুরেন্টের ভাউচার এবং মোবাইল রিচার্জ. আর আপনি যদি এখনই হ্যাপি হাব এই রেফারেল কোডটি ইউজ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 25 পয়েন্টস. আর তাই এখন থেকে আপনি হ্যাপি হাব ব্যবহার করে সেভিংস করুন স্মার্ট ভাবে. আর এই যে হ্যাপি হাবের লিংকটা ডাউনলোডের লিংক সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে. স্কেট শু বেসিক্যালি দেখতে তিন রকমের হয়। প্রথমত হচ্ছে হাই টপ শুজ, এটি আপনার গোড়ালির উপরে থাকে, মিড টপ শুজ যেটি আপনার গোড়ালির সমান সমান জায়গায় থাকে, এবং আরেকটি হচ্ছে লো টপ শুজ যেটি গোড়ালির একদম নিচে থাকে. এখন যদি আপনার হাইট 5'10" উপরে হয় তাহলে আপনি হাই টপ শুজ পরবেন, আপনাকে সুন্দর লাগবে। যদি আপনার হাইট 5'5" থেকে 5'10" মাঝখানে হয় তাহলে আপনি মিড টপ শুজ পরবেন, আর যদি আপনার হাইট 5'5" নিচে হয় আপনি সবসময় লো টপ শুজ পরবেন, কারণ আপনার হাইট যদি 5'5" নিচে হয় এবং আপনি যদি হাই টপ শুজ পরেন কিংবা মিড টপ শুজ পরেন আপনাকে তার খাটো লাগবে। সো এই ব্যাপারটা একটু মেনটেন করবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জুতার ফিটিংস নিয়ে, সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার। সো কিছু নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত জুতা যখন আপনি কিনতে যাবেন প্রথমে আপনি জুতা ভালো করে মানে ভালো করে বলতে জুতা পায়ে পরবেন, এরপরে আপনি স্টেপ নাম্বার 2 তে যেটা করবেন এখন জুতা পরে আপনি 1 মিনিট দোকানে হাঁটাহাঁটি করবেন। কেন করবেন বলতেছি আমি, এবং হাঁটাহাঁটি করার সময় দেখবেন আপনি ওই জুতাটা পরে কমফোর্টেবল ফিল করতেছেন কিনা, আপনার কমফোর্ট লাগতেছে কিনা। এরপর আপনার নখের মাথার এখানে দুই সাইডে আপনি চাপা ফিল করতেছেন কিনা, যদি লাগে যদি চাপা ফিল করেন তাহলে আপনি এক সাইজ বড় নেবেন। এরপর আপনি পায়ের এই দুই সাইডে খেয়াল করে দেখবেন যে আপনি চাপা লাগতেছে কিনা দুই পা, যদি চাপা লাগে তাহলে আপনি এক সাইজ বড় নেবেন। এখন আপনার অনেকে মনে হতে পারে ভাই এক সাইজ বড় নিব কেন, একটু চাপা টাপা পরি কয়দিন পর তো জুতা লম্বা হয়ে যাবে বলে যাবে সম্পর্ক ব্যাপার, যদি আপনি জুতা কয়দিন পর হয় ছিঁড়ে যাবে না সেখান থেকে নষ্ট হয়ে যাবে, এই ব্যাপারটা ভুল হয় আমাদের। আরেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে জুতার এই সামনের দিকে 1/2 ইঞ্চির মতো যেন ফাঁকা থাকে, আদারওয়াইজ কিন্তু আপনার যে পায়ের যে গোড়ালি কি বলে পায়ের মাথা আছে নখের মাথা আছে নখের মাথার উপরে কিন্তু আপনার ব্যথা লাগবে, যখন আপনি লং টার্মে যখন পড়তে যাবেন বেশিক্ষণ দৌড়াদৌড়ি করবেন ব্যথা লাগবে। অলরাইট, এখন হচ্ছে স্টেপ নাম্বার 3 তে আপনি যেটা দেখবেন জুতা পরার পরে আপনি খেয়াল করবেন জুতা যখন হাঁটাহাঁটি করছেন জুতার সোলটা নরম কিনা, আপনি পরে শক্ত না হয়ে আপনার পায়ে নরম নরম লাগছে কিনা এইটা দেখাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমি সারা জীবন এই ভুল কাজটা করছি, কেন যদি নরম না থাকে আপনি যখন লং টার্মে জুতাটা পরে থাকবেন, ধরেন আপনি ইউনিভার্সিটিতে গেছেন আপনি সারাদিন পরে আছেন, আপনার পা কিন্তু প্রচুর ব্যথা করবে, তাই আপনার জুতার সোল যেন নরম থাকে নরম হয় এই ব্যাপারটা আপনি মেনটেন করবেন। একটু হাত দিয়ে টিপে টিপে দেখবেন বা যখন পরবেন তখন তো আপনি কমফোর্টেবল পাইতেছেন কিনা বুঝতেই তো পারবেন, রাইট। এবারে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড কালার্স। আমার জুতাটা দেখছেন ভাইটা কিন্তু ফুলি হোয়াইট, এই জুতো আমার কাছে এই স্নিকার্স আসলে হোয়াইট জুতোটাই সব থেকে বেশি ভালো লাগে, আদারওয়াইজ আপনার যে কোনো কালার আপনি পছন্দ কিনতে পারেন, কিন্তু আমার সাজেশন থাকবে আপনি একটু সিম্পল টাইপের জুতা কিনেন, একটু সিম্পল দেখে জুতা মানে এই স্নিকার্স গুলো কিনবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে, অনেকে আমরা স্নিকার্স পরি মোজা ছাড়া, স্নিকার্সের একটা স্পেশাল মোজা আছে যেটা নাম হচ্ছে নো শো সক্স, এই মোজা আপনি পায়ে আমার মায়ের পায়ে মাত্র যেরকম দেখবেন এইরকম মোজা পরে আপনি স্নিকার্স পরবেন, তাহলে স্নিকার্স অনেকদিন টিকবে গন্ধ হবে না ভালো লাগবে, আই হাইজিনিক একটা ব্যাপার ভাই, যে গরম দেশে আমাগো মানে শেষ হয়ে যাবে গন্ধের মানুষ গন্ধ হচ্ছে। এখন দুইটা বিষয় নিয়ে কথা বলবো, প্রথম কথা হচ্ছে ভাই আমি কোন ধরনের স্নিকার্স কিনবো, মানে লেদারের কিনবো নাকি সোয়েট লেদারের কিনবো। যদি আপনার কাছে টাকা থাকে আপনি লেদারের স্নিকার্স কিনবেন, আর যদি আপনার কাছে টাকা কম থাকে আপনি সোয়েট লেদারের স্নিকার্স কিনবেন, সিম্পল কথা ভাই, কারণ লেদারের স্নিকার্স এর দাম অনেক দিন টিকবে টাকা একটু বেশি নিবে, আর সোয়েট লেদারের স্নিকার্স বেশি দিন টিকবে না টাকা একটু কম নিবে, আপনার বাজেট যেরকম আপনি এরকম কিনবেন, সিম্পল। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে,
So next time কোন ভিডিও দেখতে চান কমেন্ট করে আমাকে জানান Till then, be you, be confident. আর এই যে টি-শার্টটা দেখছেন এটা কিন্তু আসলে আমাদের স্টাইল হার্টের টি-শার্ট. So yeah, আসছি আমরা খুব শীঘ্রই. স্টাইল হার্ট ব্র্যান্ডেড টি-শার্ট actually.